বর্ষা অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা ইউনিটে বেশ কয়েকটা প্যাসেজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি, তো আজকে নতুন একটা ইউনিটের নতুন একটা প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, ইউনিট 10 ড্রিম। এবং আজকে আমরা ইউনিট 10-এর লেসন 3 দে হ্যাড ড্রিম এই প্যাসেজটা নিয়ে আলোচনা করবো। প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমি সবসময় তোমাদের যেটা বলি, ইংলিশ সে ভালো করার জন্য ইংলিশে প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে পড়তে হবে প্রত্যেকটা প্যাসেজের, এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল রুল সম্পর্কে তোমাকে ভালো করে ধারণা রাখতে হবে। তো ইংলিশ ফার্স্ট পেপারে যদি প্রতিটা ওয়ার্ডের অর্থ তুমি ভালো করে জেনে শিখতে পারো, পরবর্তী তোমাদের কেরিয়ারে এটা হেল্পফুল হবে। তো অনেকেই বলে যে ফার্স্ট পেপারের প্যাসেজগুলোকে এত ভালো করে পড়ার দরকার আছে, শুধু তো মডেল টেস্ট পড়লে হবে না, প্যাসেজগুলো অবশ্যই তোমাকে ভালো করে জানতে হবে, প্রতিটা ওয়ার্ডের অর্থ তোমাকে ভালো করে জানতে হবে, তাহলেই তুমি ইংলিশে কিন্তু পরবর্তীতে ভালো করতে পারো। ওকে, আচ্ছা, তো আমি আর কথা না বলে সরাসরি শুরু করি, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। পিতলতা ওয়া ওয়াদ্দেদার, কিরকম একটা নাম না, পিতলতা ওয়াদ্দেদার। আচ্ছা, পিতলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, তাহলে বি বর্ন মানে জন্মগ্রহণ করা আর ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। যেহেতু ওয়াজ যখন থাকবে তখন পাস্টের ঘটনা হবে, আর পাস্টের ঘটনায় তোমার অর্থটা এরকম হবে, ল এলাম বা তাতে তাম। যেমন মনে করো আই ডু, আমি করি, আই ডিড আমি করেছিলাম, তাহলে কি ল এলাম বা ততে দাম আসছে, তাই না? তো প্রত্যেকটা ভার্বেরই এরকম দেখবা, তার পাস্ট ফর্ম যদি হয় তখন অর্থটা ল এলাম বা ততে তাম। আচ্ছা, তাহলে পিতলতা ওয়াদ্দেদার, পিতলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন, পিতলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল ইন চিটাগাং, তাই না? চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল অন 5th May 1911, তাই না? তাহলে বলছে পিতলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে 5th May 1911 জন্মগ্রহণ করেছিল। ওকে, সি ওয়াজ, সে ছিল, দেখো যেহেতু এটা অতীতের ঘটনা সেহেতু এখানে ম্যাক্সিমাম ভার্বে কী হবে, পাস্টে হবে, তাহলে সি ওয়াজ, ওয়াজ হচ্ছে বি ভার্ব, অ্যামি যার ওয়াজ আর কি বি ভার্ব বলে, আর বি ভার্বের অর্থ হচ্ছে হওয়া বা থাকা বা ছিল। ওকে, তাহলে সি ওয়াজ, সে ছিল, দেখো কীভাবে ইংলিশ পড়তে হয়, সি মানে সে, ওয়াজ মানে ছিল, তাহলে সে ছিল এ মেরিটেরাস, মেরিটেরাস অর্থ হচ্ছে কি মেধাবী, হ্যাঁ সে ছিল একজন মেধাবী কি স্টুডেন্ট ছাত্রী অ্যাট ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল, ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ইন চিটাগাং চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, এবং ইডেন কলেজ ঢাকা, ঢাকার ইডেন কলেজে। ওকে, সি গ্রাজুয়েটেড, গ্রাজুয়েটেড অর্থ স্নাতক ডিগ্রি লাভ, তাহলে সে স্নাতক ডিগ্রি লাভ করেছিল ইন ফিলোসফি, কিসে, দর্শনে, সে দর্শনে তার স্নাতক ডিগ্রি অর্জন করেছিল উইথ ডিস্টিংশন, ডিস্টিংশন মানে কৃতিত্বর সাথে, হ্যাঁ উইথ মানে সাথে আর ডিস্টিংশন মানে কৃতিত্ব, তাহলে কৃতিত্বর সাথে ফ্রম বেতন, ফ্রম মানে হতে, ফ্রম মানে হতে কি হতে, বেতন কলেজ ইন কলকাতা, কলকাতার বেতন কলেজ থেকে সে দর্শনের উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল এবং কৃতিত্বের সাথে, মানে ভালো রেজাল্ট নিয়ে। ওকে, ইন হার কলেজ ডে, তার কলেজের দিনগুলিতে পিতলতা ওয়াজ, পিতলতা ছিল অ্যান্ড অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্ট মানে কর্মী। ওকে, তাহলে ছিল একজন কর্মী ইন দ্য এন্টি ব্রিটিশ মুভমেন্ট, এন্টি মানে বিরোধী, হ্যাঁ, আর ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী মুভমেন্ট মানে আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন বা একজন কর্মী ছিলেন। ওকে, তাহলে তার কলেজ দিনগুলোতে পিতলতা কী ছিল, ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের কিন্তু প্রতিটা ওয়ার্ডের অর্থ করে করে ইংলিশ পড়াচ্ছি, এভাবে যদি তোমরা পড়তে পারো প্রতিটা প্যাসেজে, তাহলে আমি তোমাদের সিওরিটি দিচ্ছি তোমরা অবশ্যই ইংলিশে ভালো করবা, সেটা এখন পরীক্ষাতেও ভালো করবা এবং তোমার ফিউচার যে কেরিয়ার সেখানেও তুমি ইংলিশে ভালো করবা। ওকে, আচ্ছা দেখো, অল থ্রো হার লাইফ, তার জীবন জুড়ে, অল থ্রো হার লাইফ মানে তার জীবন জুড়ে, হ্যাঁ, তার সম্পূর্ণ জীবনটাই বোঝাচ্ছে, তার জীবন জুড়ে সে ড্রিমড, আচ্ছা ড্রিম মানে স্বপ্ন দেখে, আর ড্রিমড যেহেতু অতীতের ঘটনা, সে স্বপ্ন দেখেছিল, দেখো অর্থটা কী আসছে, লল এলাম। ওকে, তাহলে সে ড্রিম, সে স্বপ্ন দেখেছিল অফ টু থিংস, দুইটা বিষয়ের, সে দুইটা বিষয়ে কী দেখছিল, স্বপ্ন দেখেছিল এস, সেই দুইটা বিষয়গুলো কী, একটা এ সোসাইটি, একটা সমাজ উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন একটা সমাজের, তাই না, মানে যেখানে ছেলে মেয়ে সমান অধিকার পাবে, যেখানে ছেলে মেয়ের কোনো বৈষম্য করা হবে না, এটাকে বলা কি জেন্ডার ডিসক্রিমিনেশন, আচ্ছা উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। ওকে,
অ্যান্ড হার মাদারল্যান্ড এবং তার মাতৃভূমি ফ্রি মুক্ত ফ্রম হইতে ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক যে শাসন আছে, রুল মানে এখানে নিয়ম না, শাসনকে, ব্রিটিশ উপনিবেশিক যে শাসন আছে সেই শাসন থেকে তার মাতৃভূমি কী হবে, মুক্ত হবে। আচ্ছা, তাহলে বলছে যে সে তার জীবনে দুইটা বিষয়ের উপর স্বপ্ন দেখতো, হ্যাঁ দুইটা জিনিসের উপর স্বপ্ন দেখতো, বা তার ইচ্ছা ছিল দুইটা বিষয় করা। সেটা হচ্ছে এমন একটা সমাজ সে গঠন করবে যেই সমাজে কোনো জেন্ডার ডিসক্রিপশন থাকবে না, দ্যাট মিন্স ছেলে মেয়ের সমান অধিকার থাকবে, কাউকে বেশি দেওয়া হবে, কাউকে কম দেওয়া হবে, যাতে এরকম না হয়, ওকে, বা সবাইকে সমান সম্মান দেওয়া হবে, ছেলে মেয়ে সবাইকে সমান অপরচুনিটি দেওয়া হবে, ওকে। আচ্ছা, এবং তখন তো ব্রিটিশরা শাসন করতো আমাদের এই ভারতীয় উপমহাদেশে, তো তার ইচ্ছা ছিল যে ব্রিটিশরা যাতে আমাদের এই ভারতীয় উপমহাদেশে শাসন না করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম প্যারে আমরা যেইগুলো দেখলাম, যে প্রীতিলতা ওয়াদ্দেদার, সে জন্মগ্রহণ করেছিল চট্টগ্রামে, এবং সে ছিল একজন মেধাবী ছাত্রী। সে খস্ত্রগির সরকারি বালিকা বিদ্যালয় থেকে সে হচ্ছে পড়াশোনা করেছে, এবং কোন কলেজে পড়েছে, ইডেন কলেজে, এবং তারপরে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে অনার্স কমপ্লিট করে কোথা থেকে, বেথুন কলেজ কলকাতা থেকে। আচ্ছা, এবং সে যখন তার কলেজে ছিল সে ছিল একজন কর্মী। কিসের কর্মী? ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। আচ্ছা, এবং সে তার জীবনে দুইটা বিষয়ের উপর স্বপ্ন দেখছে। প্রথমত হচ্ছে এমন একটা সমাজ সে গঠন করবে যে সমাজে কোনো জেন্ডার ডিসক্রিপশন থাকবে না, মানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, এবং তার যে মাতৃভূমি সেই মাতৃভূমিটা ব্রিটিশ যে উপনিবেশিক শাসন আছে, হ্যাঁ উপনিবেশিক শাসন থেকে মুক্ত থাকবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো, সো কাজে সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, আর ডিসাইডেড যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ তো সাধারণত ভার্বের সাথে ইডি থাকলে সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু ফাইট, সংগ্রাম করতে, এগেনস্ট, বিরুদ্ধে দ্য ব্রিটিশ রুল, এই ব্রিটিশ শাসন থেকে, শাসকের বিরুদ্ধে সে সংগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল, ওকে। সুন আফটার, পরবর্তীতে প্রীতিলতা বিকেম, প্রীতিলতা হয়েছিল দ্য হেড টিচার, প্রধান শিক্ষক অফ নন্দনকানন অর্পণাচরণ স্কুল, নন্দনকানন অর্পণাচরণ বিদ্যালয় ইন চিটাগাং, চট্টগ্রামে, তার মানে নন্দনকানন অর্পণাচরণ বিদ্যালয়ে সে প্রধান শিক্ষিকা হয়েছিলেন, ওকে। গ্রাজুয়ালি অর্থ হচ্ছে ধীরে ধীরে, গ্রাজুয়ালি সি ইনভলভ, সে যুক্ত হয়েছিল, হ্যাঁ সি ইনভলভ, সে যুক্ত করেছিল হার্সফিল্ডে নিজেকে ইন সূর্য সেন্স আর্মড রেজিস্টেন্স মুভমেন্ট, সূর্য সেন আর্মড মানে সশস্ত্র, রেজিস্টেন্স অর্থ হচ্ছে কি প্রতিরোধ মুভমেন্ট আন্দোলন, তার মানে ধীরে ধীরে সে তার নিজেকে অন্তর্ভুক্ত করেছিল কোথায়, সূর্য সেন সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে, ওকে। এখন আসলে সূর্য সেনটা কে ছিল? সূর্য সেন ছিল এ ফেমাস, একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, হ্যাঁ সেও ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার, প্রতিষ্ঠাতা, হ্যাঁ, অ্যান্ড রিভলিউশনারি, রিভলিউশনারি অর্থ হচ্ছে রিভলিউশনারি বিপ্লবী, হ্যাঁ অ্যাক্টিভিস্ট বিপ্লবী কর্মী ইন চিটাগাং, চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এলাকাতে অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ওকে। আচ্ছা, তাহলে রিভলিউশনারি অর্থ হচ্ছে কি বিপ্লবী, ওকে। আচ্ছা, আর অর্গানাইজার মানে কি প্রতিষ্ঠাতা, মানে তার একটা নিজস্ব প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানে গিয়ে কী করা হতো, এই ব্রিটিশ বিরোধীদের নিয়ে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করা হতো, ওকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, ইন 1932 1932 সালে সূর্য সেন প্ল্যান পরিকল্পনা করেছিল অ্যান অ্যাটাক, একটা আক্রমণের, অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে একটা আক্রমণ করার পরিকল্পনা করেছিল। দ্য ক্লাব ওয়াজ, এই ক্লাবটা ছিল ওয়েল নন মানে কি সুপরিচিত, ফর ইট নটোরিয়াস সাইন অ্যাট ইট ইন্টারেস্ট, নটোরিয়াস মানে কুখ্যাত, হ্যাঁ নটোরিয়াস সাইন ইন ইটস ইন্টারেস্ট অর্থ হচ্ছে কুখ্যাত ফলকের জন্য, হ্যাঁ যেখানে কী লেখা ছিল দেখো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস, কুকুর এবং ডগস মানে কুকুরগুলো, অ্যান্ড ইন্ডিয়ানস এবং ভারতীয়রা নট অ্যালাউড মানে অনুমতি না, তার মানে কুকুররা এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না, সেখানে এটা লেখা ছিল, ওকে। তাহলে দেখো,
ব্রিটিশরা এই ভারতীয়দের, তখন তো আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত এরকম ছিলাম না, একসাথে ছিলাম ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে। তো এই ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা কিন্তু করা হয়েছে, মানে ব্রিটিশরা এতটা জঘন্য ভাবতো আমাদেরকে, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। আচ্ছা, সূর্য সেন অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড অ্যাসাইন্ড মানে নির্ধারিত করে দেওয়া, হ্যাঁ, বা নিয়োগ দেওয়া। হ্যাঁ, তো অ্যাসাইন্ড নির্ধারিত করে দিয়েছিল বা নিয়োগ দিয়েছিল পিতিলোদা, পিতিলোদাকে টু লিড, চালাতে এ টিম, একটা টিম অফ 10 to 12 men, 10 থেকে 12 জনের একজন, একটা টিম পরিচালনার জন্য পিতিলোদাকে নিয়োগ দেওয়া হয়েছিল টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবকে অ্যাটাক মানে আক্রমণ করার জন্য, ঠিক আছে। তার মানে বললো পিতিলোদা, তুমি 10-12 জন নিয়ে তুমি এই ক্লাবে অ্যাটাক করবা। আচ্ছা, মানে একটু সহজে বলতে গেলে, আচ্ছা, তারপর দেখো দ্য রেড, রেড অর্থ হচ্ছে আক্রমণ, হ্যাঁ, অ্যাটাক, অ্যাটাক, এই যে অ্যাটাক মানে আক্রমণ না, তার হচ্ছে সিনোনিমস রেড। দ্য রেড ওয়াজ সাকসেসফুল, আক্রমণ ছিল সাকসেসফুল, সফল, হ্যাঁ, হয়েছিল, দ্য রেড ওয়াজ, আক্রমণটি হয়েছিল সাকসেসফুল, সফল। বাট কিন্তু পিতিলতা ড্রেস, পিতিলতা যে কিন্তু ড্রেস সজ্জিত ছিল অ্যাজ এ ম্যান, একটা পুরুষের সজ্জিত ছিল, তার দ্যাট মিনস সে পুরুষের বেশে গিয়েছিল, ঠিক আছে, ফেল, ব্যর্থ হয়েছিল টু গেট আউট, গেট আউট, বেরোতে অব দ্য ক্লাব, এই ক্লাব থেকে। তার মানে সে যে আক্রমণ করেছিল সেই আক্রমণটা সফলতা হয়েছিল, বাট সে এই ক্লাব থেকে বের হয়ে আসতে পারেনি, সে ব্যর্থ হয়েছিল। আচ্ছা, তাহলে আবার দেখো, বলছে দি রেইড ওয়াজ, রেইড আক্রমণটি ছিল সাকসেসফুল, সফল, বাট পিতলতা, পিতলতা ড্রেস, পিতলতা যেখানে ড্রেস সজ্জিত ছিল, হ্যাঁ, পোশাক পরেছিল অ্যাজ এ ম্যান, পুরুষের, ফেল, ব্যর্থ হয়েছিল টু গেট আউট দ্য ক্লাব, এই ক্লাব থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছিল। সি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল, কমিটেড সুইসাইড, কমিটেড মানে কোনো কিছু করা, হ্যাঁ, কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করেছিল বাই টেকিং, বাই মানে বাই মানে দ্বারা টেকিং নিয়ে পটাশিয়াম সাইনাসাইড, পটাশিয়াম সাইনাসাইড নিয়ে সে আত্মহত্যা করেছিল। কেন আত্মহত্যা করেছিল বলতো? টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তার অ্যাভয়েড, এড়ানোর জন্য, ওকে, তার মানে গ্রেপ্তার এড়ানোর জন্য সে পটাশিয়াম সাইনাসাইড দিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল, ওকে। আচ্ছা, তো এখানে পটাশিয়াম সাইনাসাইড হচ্ছে এমন একটা বিষ যেটা খুব খুবই বিষাক্ত, ঠিক আছে। সি প্রুভ, সে প্রমাণ করেছিল দ্যাট যে ওম্যান ক্যান ওয়ার্ক, মহিলারা পারে ওয়ার্ক, কাজ করতে লাইক ম্যান, পুরুষদের মতো। সি অলসো প্রুভ, সে আরও প্রমাণ করে দ্যাট ওম্যান টু নিডেড, মহিলাদের প্রয়োজন টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হতে, টু স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে উৎসর্গ করতে, দ্য লাইফ, তাদের জীবন, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে, ওকে। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি কেম টু, অবশেষে সত্য হয়ে এসেছিল, ঠিক আছে। তো দেখা হচ্ছে হার ড্রিম, তার স্বপ্ন ফাইনালি পরিশেষে বা অবশেষে কেম এসেছিল টু, সত্য হয়ে, হ্যাঁ, তার মানে তার স্বপ্ন অবশেষে সত্যি হয়েছিল। কি স্বপ্ন? ওই যে এই ভারত উপমহাদেশ থেকে যাতে ব্রিটিশরা চলে যায়, হ্যাঁ, বা ব্রিটিশের শাসন শাসক যদি যেন না থাকে, হ্যাঁ, সেটা সত্যি হয়ে আসেছিল। দি ব্রিটিশ রুল কেম টু এন্ড, ব্রিটিশের যে শাসক, হ্যাঁ, শাসন সেটা শেষ হয়ে গিয়েছিল ইন 1947, 1947 সালে। দো যদিও সি কুড নট সি, সে পেরেছিল না, কুড নট, পেরেছিল না সি দেখতে ইট, এটা ডিউরিং হার লাইফ টাইম, তার জীবন, হ্যাঁ, বলছে ব্রিটিশ যে শাসন সেটা কী হয়েছিলো, সমাপ্তি ঘটেছিলো বা শেষ হয়ে গেছিলো, যদিও তিনি তার জীবন দশায় সেটি দেখে যেতে পারেন। তো প্যাচটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রতিটা ওয়ার্ডের অর্থ করে এবং গল্প করে তোমাদের কাছে বলার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এসএসসি ইংলিশের তোমাদের বেসিক্যালি কোথায় সমস্যা আমাদের কমেন্ট করে জানিয়ে দাও, আমরা সেই প্যাচটা নিয়ে বা সেই গ্রামাটিক্যাল সমস্যাটা নিয়ে আমি হাজির হব। এবং প্রতি শনিবার আমি চেষ্টা করি প্রতি শনিবার রাত 9টায় তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য, তো আশা করি তোমরা প্রতি শনিবার রাত 9টায় যদি থাকো আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে ভিডিও পেয়ে যাবে। এবং আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং তোমরা যদি সরাসরি আমার সাথে কানেক্ট করছো, জাস্ট ফেসবুক দিয়ে সার্চ করো বৈশ অনলাইন স্কুল, যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েনে তোমাদের পরামর্শ বা যে কোনো সমস্যাটা জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে, সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পরিশ্রম সাথে।